আরবি মাসের প্রথম মাস হলো মুহররম অর্থাৎ সম্মানিত মাস মর্যাদাপূর্ণ মাস হাজিরিন এই মুহররম মাসের 10 তারিখকে বলা হয় আশার আল মানে 10 আরবিতে আশরুন বা আশার অর্থ কি 10 ইয়াউমে আশুরা দশমতম দিন এই মুহররম মাসের 10 তারিখ এত ফজিলতপূর্ণ এত মর্যাদাপূর্ণ এত গুরুত্বপূর্ণ এই মুহররম মাসের 10 তারিখ খুবই সম্মানিত হাদিসের ভিতরে এসেছে বুখারীর ভিতরে এসেছে মুসলিমের ভিতরে আছে সহিহ সনদে এসেছে আন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قدم المدينه فوجد يهودي صيام يوم عاشوراء আল্লাহ নবী যখন হিজরত করে মদিনায় গেলেন আল্লাহ নবী মদিনায় গিয়া দেখলেন মদিনার ইহুদিরা রোজা রাখে ও মদিনার ইহুদিরা তোমরা রোজা রাখো কেন মদিনার ইহুদিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ বিল্লাহ এই দিন আল্লাহ পাক আমাদের নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কওমকে আল্লাহ পাক ফেরাউনের কবল থেকে আল্লাহ হেফাজত করেছেন ওই দরিয়ায় পাড়ি দিয়ে আল্লাহ পাক তাদেরকে হেফাজত করেছেন মূসা আলাইহিস সালাম এবং বনী ইসরাঈলদেরকে ফেরাউন আগর রাখা কওমহু ফেরাউন এবং দলবলকে নীল দরিয়া আল্লাহ ডুবাইয়া মারছেন আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালামের চোখের সামনে ফেরাউন তার লক্ষ লক্ষ সৈন্য সমন্ত পানিতে ডুবে তারা মারা গেছে আর মূসা আলাইহিস সালাম বনী ইসরাঈলদেরকে আল্লাহ পাক রক্ষা করেছেন যেই দিন হেফাজত করেছেন ওই দিনটা ছিল ইয়াউমে আশুরা মুহররম মাসের 10 তারিখ জুড়ে বলে সুবহানাল্লাহ তাই মূসা আলাইহিস সালাম খুশি হয়ে রোজা পালন করেছেন তাই আমরাও ইহুদিরা সেই খুশিতে খুশি হয়ে আমরাও রোজা পালন করি ইয়াউমে আশুরার দিন ইহুদিরা রোজা পালন করে নবীজি বললেন নাহানু আহাক্কু আও আওলা বি মূসা মিনকুম মূসা আলাইহিস সালামের সাথে তোমাদের চাইতে আমার বেশি সম্পর্ক কারণ তিনি নবী আমিও নবী জুরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী বললেন আমরা সিয়ামি রাসূল নির্দেশ দিলেন সাহাবা কাতর তোমরাও রোজা পালন করো আমার নবী বললেন সাহাবীরা তোমরা আশুরা দিন রোজা পালন করো সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ বিল্লাহ আপনি তো বলেছেন খালিফুল ইহুদি ওয়ান নাসারা তোমরা ইহুদি নাসারাদের বিরোধিতা করো ওরা যারা করে তা তোমরা করো না ওদের বিরোধিতা করো আর আপনি বলতেছেন ইহুদি রোজা রাখে তোমরা রোজা রাখো হুজুর বলেন লাইন কাবিলতুলা বাকি আল্লাহ পাক যদি আমাকে আগামী বছর হায়াতে বাঁচিয়ে রাখেন তাহলে সুমু তাসে ও আসেন তোমরা একদিন বাড়াইয়া অর্থাৎ 9-10 তারিখ রোজা রাখবে জোরে বলো সুবহানাল্লাহ ওরা রাখে একটা তোমরা রাখবে আল্লাহ পাক যদি আমাকে বাঁচিয়ে রাখে তাহলে আমি বলে গেলাম তোমরা রাখবে আগামী বছর থেকে 9-10 দুইটা এই জন্য মুহররম মাসের আশুরা রোজা কয়টি কমপক্ষে দুইটি কমপক্ষে দুইটি আর এই রোজার ফজিলত সম্পর্কে নবীজি বলেছেন রমজান মাসে রোজা ফরজ হওয়ার আগে এই মুহররম মাসে রোজা ছিল ফরজ রমজান মাসে 30 রোজা ফরজ হওয়ার আগে কারণ রমজান মাসে রোজা ফরজ হয়েছে দ্বিতীয় হিজি কোন মানুষের তৃতীয় হিজিতে আর নবীজি মদিনা এসে ঘোষণা করলেন ইহুদি রোজা রাখে তাই তোমরাও রোজা রাখো রমজানের রোজা ফরজ হওয়ার আগে এই মুহররম মাসে রোজা ইসলামের উপরে ফরজ ছিল যখন রমজান মাসে 30 রোজা ফরজ হয়ে গেল এরপর নবীজি বললেন মুহররমের রোজা ঐচ্ছিক মানে নফল করে দেওয়া হলো নবীজি তবে ফজিলত বয়ান করলেন নবীজি বললেন আফজালু সিয়ামে বাদা রমজান আফজালু সিয়ামে বাদা রমজান শাহরুল্লাহি মুহররম রমজান মাসের রোজার পরে সবচাইতে দামি রোজা হলো মুহররমের রোজা জোরে বলুন সুবহানাল্লাহ মুহররমের 10 তারিখ ইয়াউমে আশুরা রোজা এতে কি লাভ হবে কি ফায়দা নবীজি বলেছে আমি আশা করি এই মুহররম রোজার উসিলা আমার উম্মতের পূর্বের পরে দুই বছরের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে
যে আশুরা উপলক্ষে দুইটা রোজা রাখে তাহলে পূর্বের পরের এক বছর পূর্বের এক বছর পরের দুই বছরের গুনাহগুলো আল্লাহ পাক আপনার আমার ক্ষমা করে দিবেন বাবার আমার ভাইয়ের আমার এই হিজরি নববর্ষের প্রথম মাস হলো মুহররম মাস আর এই মুহররম মাসের 10 তারিখে আমি আশুরার দামি দিবস পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ দিবস হলো ইয়ামে আশুরা আশুরা মানে 10 এই দিন আল্লাহ পাক 10 জন নবীকে সম্মানিত করেছে অর্থাৎ 10 জন নবীকে আল্লাহ পাক পরীক্ষা দিয়েছে আর এই পরীক্ষায় 10 জন নবীরা বিজয় অর্জন করেছেন পরীক্ষায় পাস করেছেন আল্লাহ পাক ইয়ামে আশুরা দিন তাদেরকে রেজাল্ট দিয়ে সম্মানিত করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক নাকি বলে আদম রে জান্নাতে থাকো জান্নাতে নাজনে আমার তোমার জন্য সব মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ জান্নাতে থাকতে দিলেন হযরত আদম আলাইহিস সালাম হযরত মা হাওয়া আলাইহিস সালাম জান্নাতে থাকতেছেন জান্নাতে বসবাস করছেন আল্লাহ পাক সমস্ত নাজনে আমার তাদেরকে দিয়ে দিলেন কিন্তু আল্লাহ পাক নাকি বলেন ও আদম ওই গাছের কাছে যাবে না ওই গাছের নিষিদ্ধ গাছ ওটা তোমার জন্য ওর ফলও তুমি খাবে না ওর ফল খাওয়া তোমার জন্য নিষিদ্ধ শয়তান জান্নাতে ঢুকলো ওয়াসওয়াসা দিল প্রতারণা দিল বলল আদম এই ফল খাও এই ফলের ভিতরে তো বরকত এই ফল আল্লাহ তোমার এই জন্য খাইতে নিষেধ করেছে এই ফল খেলে তোমাকে আল্লাহ দুনিয়া থেকে বের করে দিবে এই ফল যদি তুমি খাও তাহলে তোমাকে কোনোদিন এই জান্নাতে তোকে তোমার আর বের হতে হবে না এভাবে প্রতারণা দিতে লাগলে ওয়াসওয়াসা দিতে লাগলে এই ফল যদি না খাও তাহলে তোমারে জান্নাত থেকে বের করে দিবে এই ফল খেলে তুমি জান্নাতের মালিক হয়ে যাবে স্থায়ী তুমি জান্নাতি হয়ে যাবে শয়তান এভাবে ওয়াসওয়াসা দিল মা হাওয়া আলাইহিস সালামকে গন্ধম সেই নিষিদ্ধ গাছের ফল খাওয়াইলেন আদম আলাইহিস সালাতু সালামকে খাওয়াইলেন খাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতি পোশাকগুলো তাদের গাত থেকে খুলে পড়ে গেল এরপর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসালাম হযরত মা হাওয়া আলাইহিস সালাম শয়তান উভয়কে আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়ে দিলে দীর্ঘ 350 বছর আদম আলাইহিস সালাম কেঁদেছেন কাঁদতে কাঁদতে চোখের পানিতে নাহার হয়ে গেছে হাদিস আছে লাম্মা ইকতারাফা আদম খতিয়াত কাল রব্বি আসালুকা বিহাক্কি মুহাম্মদ লিমা গফরত আলী কাল আল্লাহ তাআলা ইয়া আদম কাইফা রাবতা মুহাম্মাদাম আলা মাকলুকুহু ফারাওয়াইতু আলা কওয়াইমিল আরশি মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আদম আলাইহিস সালামের যখন কথা হয়ে গেল তিনি যখন ভূমিতে পতিত হইলেন তখন বললেন মালিক আল্লাহ আমাকে মাফ করে দেন আমাকে ক্ষমা করে দেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় আমাকে মাফ করে দিন দীর্ঘ 350 বছর কাদার পরে আল্লাহ তাআলার কাছে আরজু করলাম আল্লাহ আমি যখন আরশে ছিলাম আমি যখন জান্নাতে ছিলাম আরশের খুঁটির সাথে আরশের তাবুর সঙ্গে জান্নাতের খুঁটির সঙ্গে জান্নাতের তাবুর সাহুল গেলমানদের কপালে আমি একটা লাইন লিখে দিয়েছিলাম তা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ আপনার নামে সঙ্গে আর একটা নাম সুতরাং আল্লাহ আপনার নামের সঙ্গে যেই নামটা জায়গা পেয়েছে ওই নামটা দামি আয় রব্বুল আলামিন ওই নামের খাতিরে আমাকে মাফ করে দেন আল্লাহ তাআলা বলল আদম এতদিন তোমার ক্রোধন করার কোনো প্রয়োজন ছিল না যখনই তোমার কথা হয়েছে তখন যদি তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিয়ে মাফ চাইতে আমি সঙ্গে সঙ্গে তোমাকে ক্ষমা করে দিতাম যেই দিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসাল্লামকে আল্লাহ পাক ক্ষমা করে দিলেন সেই দিনটা ছিল ইয়াউমে আশুরা মুহররম মাসের 10 তারিখ জোরে বলুন সুবহানাল্লাহ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসালাম তিনি পয়গম্বর তিনি নবী হযরতে আজরাইল একদা হযরত ঈসা আলাইহিস সালামের সঙ্গে দেখা করতে আসলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসালামের সঙ্গে দেখা করতে আসলেন ইদ্রিস আলাইহিস সালাম তিনি পয়গম্বর তিনি একজন নবী এরপর
হযরতে ইদ্রিস আলাইহিস সালাম বললেন, ও আজরাইল আমার সাথে দোস্ত বানাইতে চাও তাহলে শর্ত আছে, আমার রূহ কবজ করতে হবে, আমার রূহ ফিরাই দিতে হবে, আমাকে দুজগে নিয়ে যেতে হবে, আমাকে জান্নাতে নিয়ে যেতে হবে। আজরাইল সালাম বলেন ঠিক আছে, এভাবে তার রূহ কবজ করলেন, আবার রূহ ফিরাই দিলেন, দুজগে নিয়ে গেলেন। যেই দিন তাকে জান্নাতে নিয়ে গিয়েছিলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতে থেকে গেছেন, সেদিন ছিল মুহররম মাসের 10 তারিখ ইয়ামে আশুরা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের রজনীতে চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা হলো। তার বলে, ও পয়গম্বর ইদ্রিস, তুমি নাকি জান্নাতের ভিতরে? বলেন, আমি জান্নাতের বারিন্দায় বারিন্দায় ঘুরি, জান্নাতের প্রত্যেকটা দরজায় লেখা আছে আপনি ছাড়া জান্নাতের দরজা খোলা হবে না। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর দিনের দাওয়াত দিয়েছেন, জোরে বলেন কয় বছর? 1050 কম কোরআনের এই 950 বছর দিনের দাওয়াতে মাত্র 40 জন পুরুষ 40 জন নারী ইসলাম কবুল করেছে বা আল্লাহর দিন কবুল করেছে। হযরত নূহ আলাইহিস সালাম নিরাশ হয়ে গেলেন, জাতির জন্য বদদোয়া করলেন, তিনি বললেন, ওয়া ক্বালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আয় আল্লাহ, একটা কাফের জন্য দুনিয়ায় না থাকি, সব তুমি শেষ করে দাও। আল্লাহ বলে, পয়গম্বর নূহ, তুমি একটা নৌকা তৈরি করে জাহাজ তৈরি করো। হযরত নূহ আলাইহিস সালাম বিশাল জাহাজ তৈরি করলেন, কিস্তি তৈরি করলেন। এরপর আল্লাহ পাক নির্দেশ দিলেন, জোড়ায় জোড়ায় সমস্ত তোমার উম্মতদের উঠাও, সমস্ত প্রাণী জোড়ায় জোড়ায় উঠাও। এরপর বন্যা শুরু হলো, তুফান শুরু হলো, কোন বনে 40 দিন, কোন বনে 6 মাস পর্যন্ত প্লাবন। এমনকি নূহ আলাইহিস সালামের কেনান নূহ আলাইহিস সালামের স্ত্রী তার কথা শুনতো না, তারাও শেষ হয়ে গেল, সমস্ত কাফেরা শেষ হয়ে গেল। এরপর পানি কমতে লাগলো, কমতে 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 যেদিন হযরত নূহ আলাইহিস সালামের জাহাজ মাটি স্পর্শ করলো, যদি পাহাড় স্পর্শ করলো, ওই দিনটা ছিল ইয়ামে আশুরা, মুহররম মাসের 10 তারিখ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে, এই পৃথিবীকে শাসন করেছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম, যেই সিংহাসনে চলে তিনি দিনে এক মাসের পথ অতিক্রম করতেন, রাতে এক মাসের পথ অতিক্রম করতেন। বাদশাহ সুলাইমানের আংটি ছিল মুজেজার আংটি, আংটি হাতে দিল, জিন মানব সমস্ত পক্ষীকুল তাকে তাবেদার, তাকে অনুসরণ করত। হঠাৎ করে তিনি একদা বাথরুমে গিয়েছিলেন, আংটিটা তার স্ত্রীকে রেখে জিন তার সুরত ধরে সে তার আংটিটা নিয়ে গেছে, আংটি নিয়ে নদীর ভিতরে ফেলে দিয়েছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম রাজত্ব হারিয়ে ফেললেন। 40 দিন পর্যন্ত হযরত সুলাইমান আলাইহিস সালাম অনেক কষ্ট করেছেন, অনেক কষ্ট করেছেন, রাজত্ব তার হাতে নাই। 40 দিন পর আল্লাহ পাক আংটি ফিরাই দিলেন, তার রাজত্ব ফিরাই দিলেন। যেদিন রাজত্ব ফিরিয়ে ফেলেছিলেন সেদিন ছিল ইয়ামে আশুরা, মুহররম মাসের 10 তারিখ। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ পাক তাকে এমন রোগ দিয়েছিলেন, সমস্ত শরীরটা পচে গিয়েছিল, সমস্ত শরীরে কীড়া হয়ে গিয়েছিল, পোক হয়ে গিয়েছিল। দীর্ঘ 18 বছর তিনি অসুস্থ ছিলেন। দীর্ঘ 18 বছর পরে আল্লাহ পাকের রহমতের জরিয়ায় জোশ পয়দা হয়েছে হযরতে আইয়ুব আলাইহিস সালামকে, যেদিন আল্লাহ পাক সুস্থ করে দিয়েছিলেন সেদিন ছিল ইয়ামে আশুরা, মুহররম মাসের 10 তারিখ। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে ফেলে দিয়েছিলেন, অনেক বিশাল কুণ্ডলীকে তৈরি করলেন, অনেক বিশাল আগুনের গর্ত বানায়া আল্লাহর খলিল আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে হাতে পায়ে বাঁধিয়া ওই আগুনের ভিতরে ফেলে দিয়েছিলেন। আজ ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিবরাইল এসে বললেন, ও আল্লাহর পয়গম্বর আল্লাহর খলিল আল্লাহর বন্ধু, আপনি কি সাহায্য চান? বলেন, সাহায্য চাই না, আমি মূর্তি ভেঙেছি একমাত্র আল্লাহর খুশির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আগুনকে নির্দেশ দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান
wasalaman ala ibrahim. Allahu akbar bale sarashari amar allah guru ke jo agun amar khalil amar bondhur jonne o agun tumi nirapod thanda hoya jao agun nirdesh dilo allah pak nirdesh dilo agun ke sathe sathe aguner bhitore hazrat ibrahim alaihis salatu wassalam er jonne phuler bagicha hoya gelo dirgho 40 din aguner bhitore hazrat ibrahim alaihis salam jei din aguner kundulike theke aguner gortto theke tini shashorile সুস্থ অবস্থায় বেরিয়ে আসলেন সেদিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ ইয়াউমে আশুরা হযরত ইউসুফ আলাইহিস সালাতু সালাম দীর্ঘ 12 বছর তিনি জেল খেটেছিলেন বিনা অপরাধে দীর্ঘ 12 বছর জেলে থাকার পরে হযরত ইউসুফ আলাইহিস সালাম যেদিন জেল থেকে মুক্তি পেয়েছিলেন সেদিন ছিল ইয়াউমে আশুরা মুহররম মাসের 10 তারিখ আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম আমার নবী সম্পর্কে বলে গেছেন মিম বাদ ইসমু আহমদ আমার পর একজন নবী আসবে তিনি হলেন আহমদ যার নাম আসমানে হবে আহমদ জমিনে হবে মুহাম্মদ হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম তাকে ইহুদির আটকে ফেলে তাকে মেরে ফেলে দিবি তাকে হত্যা করবি এই জন্য হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম তিনি ঘরের ভিতরে একটা ঘরের ভিতরে তাকে নিয়ে আটকে রাখা হলো আগামী কাল তাকে শুলে দেওয়া হবে হযরত ঈসা আলাইহিস সালাতু সালামকে শুলে দেওয়া হবে আগামীকাল সকাল 10টায় দিন ধার্য করা হলো তাকে রাতে গভীরে তাকে আটকে রাখা হলো জেলখানার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রাতের গভীরে জিব্রাইলকে ও জিব্রাইল যাও 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 আমার পয়গম্বর আমার নবী ঈসা সালামকে আগামীকাল শুলে দেওয়া হবে সুতরাং আমার নবীকে নিয়ে আসো শাহী সিংহাসন নিয়ে আসলে হযরত জিব্রাইল জিব্রাইল সে রাতের গভীরে ওই ঘরে ছাদ উন্মুক্ত করিয়া হযরত ঈসা আলাইহিস সালাতু সালামকে আল্লাহ পাকের হুকুমে দ্বিতীয় আসমানে নিয়ে গেলেন জোরে বলেন সুবহানাল্লাহ পরের দিন সকালবেলা তাকে ধরে নিয়ে আসার জন্য সেরা প্রধান চলে গেল গিয়ে দেখে যে হযরত ঈসা আলাইহিস সালাম নাই তিনি খুঁজতেছে কোরআন বলছে ওয়া মা কতালুহু ওয়ামা সালামুহু ওয়ালাকিন শুবিহা লাকুম কুরআন বলছে মা কতালুহু তাকে তোমরা কতল করতে পারো নাই ওয়ামা সালামু তাকে শুলেও দিতে পারো নাই কুরআন বলছে হযরত ঈসা আলাইহিস সালামকে তোমরা কতল করতে পারো নাই তাকে শুলেও দিতে পারো নাই ওয়ালাকিন শুবিহা লাকুম তোমরা পড়ছো সন্দেহের ভিতরে সেনাপ্রধান খুঁজতেছে ঈসা আলাইহিস সালাম কোথায় ঈসা আলাইহিস সালামকে খুঁজে পাচ্ছে না দ্বিতীয় সেনাপ্রধানকে এত সময় লাগেনি ঈসা আলাইহিস সালামকে ধরে আনতে দ্বিতীয় সেনাপ্রধান ঢুকে দেখে ঈসা আলাইহিস সালাম ঘুরে প্রধান সেনাপ্রধানের চেহারা সুরাত ওই সময় যেন আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামের মতো বানাই দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ সেনাপ্রধানকে নিয়ে বেদে তুমি তো আরে আমি সেনাপ্রধান কিসের সেনাপ্রধান তুমি তো ঈসা আলাইহিস সালাম তাকে নিয়ে শুলে দেওয়া হলো শুলে দেওয়ার পরে খুঁজতে লাগলো কোথায় ঈসা আলাইহিস সালাম কোথায় সেনাপ্রধান যদি ঈসা আলাইহিস সালামকে শুলে দেওয়া হয় সেনাপ্রধান কোথায় গেল সেনাপ্রধানকে যদি শুলে দেওয়া হয় ঈসা আলাইহিস সালাম কোথায় গেল আল্লাহ তাআলা বলে তারা পড়ে গেল সন্দেহের ভিতরে আল্লাহ ঈসা আলাইহিস সালামকে দ্বিতীয় আসমানে যেদিন নিয়ে গেলেন সেদিনটা ছিল ইয়াউমে আশুরা মুহররম মাসের 10 তারিখ জুড়ে বলুন সুবহানাল্লাহ পৃথিবীতে আমার নবী আসার আগ পর্যন্ত এই মুহররম মাসের 10 তারিখে যত ঘটনা ঘটেছে যত আল্লাহ পাকের যত কুদরত সংগঠিত হয়েছে নবীদেরকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন আবার তাদেরকে পুরস্কার করেছেন হযরত আদম আলাইহিস সালাম পরীক্ষায় পাশ করলেন আল্লাহ তাকে সফিউল্লাহ খেলাফত দিলেন নবুয়তি দিলেন হযরত নূহ আলাইহিস সালাম প্লাবন থেকে বাঁচাই দিলেন হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে নিয়ে গেলেন হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক সুস্থ করে দিলেন হযরতে বাদশা সুলাইমান আলাইহিস সালামকে রাজত্ব ফিরিয়ে দিলেন হযরত মূসা আলাইহিস সালাম
তার কমকে আল্লাহ পাক মুহররম মাসের 10 তারিখ মুক্তি দিয়া দিলেন। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাক আসমানে তুলে নিলেন। সমস্ত কথাগুলো সমস্ত ঘটনাগুলো সমস্ত পরীক্ষাগুলো পাশ করেছে তারা সম্মানিত আনন্দের খবর। মুহররম মাসে যত সংগঠিত হয়েছে সব আনন্দের সব খুশির খবর। কিন্তু একটা খবর দুঃখের, একটা খবর বেদনার, তা হলো নবীজির বিদায়ের পরে 60 হিজরিতে মুহররম মাসের 10 তারিখে ওই কারবালার ময়দানে নবীজির আদরের নাতি ইমাম হুসাইনকে মুসলমান মুনাফিক মুসলমানেরা ওই কারবালার ময়দানে তরবারি চালায়া চালায়া গলাটা দিকখণ্ডিত করেছেন, ইমাম হুসাইনকে শহীদ করে দিয়েছে, সব খবর আনন্দের। কিন্তু মুসলমানদের কাছে এই খবর দুঃখে বেদনার দুঃখে মুসলমানেরা নবীজির নাতিকে এই মুহররম মাসের 10 তারিখে কারবালার ময়দানে শহীদ করে দিছি। বাবার আমার ভাইয়ের আমার এই মুহররম মাসের 10 তারিখে আমি আশুরার দিনে এই পৃথিবীটা শেষ হয়ে যাবে, লয় প্রলয় হবে, কিয়ামত সংগঠিত হবে আমি আশুরার দিনে। আল্লাহু আকবার বলে যেদিন কিয়ামত হবে সেদিনটা থাকবে মুহররম মাসের 10 তারিখ জুমাবার শুক্রবার দিন। মুহররম মাসের 10 তারিখ জুমার দিন থাকবে সেই দিন এই পৃথিবীটা লয় প্রলয় হয়ে যাবে, অর্থাৎ কিয়ামত সংগঠিত হবে আশুরার দিনে। এই জন্য আশুরার দিবসটা অনেক তাৎপর্য, মুহররম মাসের অনেক ফজিলত, আশুরা দিনে রোজা পালন করা অত্যন্ত দামি সওয়াবের আমল। সুতরাং আল্লাহ পাক আমাদের সকলকে এই আরবি হিজরি শানকে আমরা অনুযায়ী আমাদের কাজকর্ম করব, শুধু রমজান মাসের জন্য না, হজের সব সময় আমাদের ভালো কাজগুলো আমরা আরবি তারিখ অনুযায়ী রাখব, বিয়ে অনুষ্ঠান আরবি তারিখ অনুযায়ী, ভালো কাজগুলো আরবি তারিখ অনুযায়ী আমরা কাজ করব, আরবি তারিখকে ফলো করব, হিজরি শানকে আমরা গণনা করব, সে অনুযায়ী নবী সুন্নাত পালন করব। এবং আশুরার দিবস আসতেছে, আশুরার দিবস দামি দামি রোজা পালন করবো, ইবাদত করবো। আল্লাহ পাক আমাদের সকলকে হিজরি নববর্ষকে সুস্বাগতম জানিয়ে আমরা হিজরি অনুযায়ী আমাদের জীবনকে আমরা পরিচালনা করতে পারি, আশুরার গুরুত্ব তাৎপর্য বুঝে আমরা যেন আমল করতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক আমাদের সকলকে দান করুন। আমিন। ও আখেরে দাওয়ানা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।